বন্ধ করে ফুটবে ফুল ফুটবে আমার সকল দাদা বন্ধ করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে। যেখানে আজ মাননীয় শ্রীমতী তুলিকা দাস চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিবর্গদের বিশেষ কিছু উপস্থিত আছেন এবং তাদের কৃতিত্বের জন্য তাদের রাজ্য পুরস্কারে ভূষিত করবেন। দৃষ্টিগোচর হয় বা কর্ণগোচর হয় তখনই আমরা সেটা নিয়ে কথা বলি। তো যেটা হয়েছে ওভার দ্য ইয়ার্স এটা শুধু আজকে নয়, বহু বছর ধরে এই লড়াই চলছে। এবং আজকে একটা জিনিস ভালো লাগছে যে ডিসেবিলিটি জিনিসটা আর কেউ লুকিয়ে রাখছে না, আর কেউ এটাকে একেবারে কার্পেটের তলায় লুকিয়ে রাখে না। এখন আমরা সম্মুখীন হচ্ছি এবং আমরা দেখেছি যে যাদের ডিসেবিলিটি আছে এরকম অনেক সাকসেস স্টোরিজ আমরা পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে আসছে এবং নাথিং রিয়েলি ইজ ক্যান স্টপ আ পার্সন। ধরুন স্টিফেন হকিংসও আছে আমাদের কাছে, আবার আমাদের বাড়ির কাছেও বহু লোক আছে যারা চ্যানেলস পার হয়েছে উইথ ডিসেবিলিটি, মানে সাঁতার কেটে যারা আমাদের প্যারাঅলিম্পিক্সে দারুণ সমস্ত রেজাল্ট করেছে। সুতরাং একটা জিনিস আমাদের দরকার যে এই অ্যাওয়ারনেসটা আরও বাড়িয়ে নেওয়া এবং মানুষের মনে আমরা যারা আমি বলবো যে আমরা অনেক কিছু খুব কলা সেলস কোট আনকোট যে স্বাভাবিক নর্মাল, আমাদের মধ্যেও নানান রকম ডিসেবিলিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস, এইটা বোঝাটা খুব দরকার। আর কতগুলো জিনিস নিয়ে আমি অনেক বছর ধরে লড়াই করছি। আমি 1980 সাল থেকে আমি একটি ডেফ স্কুলের সঙ্গে অ্যাটাচ ছিলাম, আমরা নাটক করেছি একসঙ্গে এবং তখন থেকেই জেনেছি যে কাউকে ডেফ অ্যান্ড ডাম বলাটা খুব এটা একেবারেই ঠিক না, কারণ কোনো মানুষই ডাম নয়। তারা ডেফ বলে তারা শুনতে পায় না, তাই তারা বুঝতে পারে না। আমরা তো কথার মাধ্যমে সব বুঝি সেই জন্য, এবং তাকে নেগলেক্টও করা হয় এবং তাকে সরিয়ে রাখা হতো। কিন্তু আমি আজকে দেখেছি কদিন আগেই আরেকটা মেলায় গিয়েছিলাম, সেখানে একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সে নানান রকম জিনিস নিয়ে ব্যবসা করছে এবং ভীষণ ভালো লাগলো। সে ডেকে এনে বললো যে সে নিজের থেকেই আমায় বলিয়েটেড এবং ওর যে জিনিসপত্র ছিল সেগুলো ভীষণ বিক্রি হলো, লোকের ভালো লাগলো। তো আমার মনে হয় যে এই ধরনের মেলা, এই ধরনের এক্সপোজার খুব জরুরি, যে কোনো মানুষের পক্ষেই জরুরি। যাদের ডিসেবিলিটি আছে তাদের যে অ্যাবিলিটিগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা প্রয়োজন। 3রা ডিসেম্বর প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবস, সেই উপলক্ষে শিশু ও নারী বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের আয়োজনে দুদিনের অনুষ্ঠান আজ 2রা ডিসেম্বর এবং আগামীকাল 3রা ডিসেম্বর। আজ এই দুই দিনের যে উৎসব, যে সেলিব্রেশন উদযাপন করতে পারেন সেটার দুদিনের কার্যক্রম আজ তার শুভ সূচনা হবে। এবং এই দুদিনের মধ্যে রোজকার মেলা আছে, আর তাছাড়া প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকম নাচ গান নানা রকম উপস্থাপনা করে, তাদের যে ট্যালেন্ট আছে তারাও যে অনেক কিছু করতে পারে সেটা সারা বছর যেমন আমাদের
সমাজের কাছে তুলে ধরার বিষয়, সেরকম এই দুদিনও বিশেষভাবে আমাদের দপ্তরের আয়োজনে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ডিসেবিলিটি কমিশনার্স অফিস আছে তাদের সেখানে, তো এই আয়োজনটা এই দুদিনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবসটাকে উদযাপন করার জন্য।